পয়েন্ট ওয়াইজ রিভিউ লিখতে পছন্দ করতাম। লোকেশন, অ্যাম্বিয়েন্স, ফুড, এগুলো লিখতে মানে আমি লিখতাম এভাবে, ওই জন্য মানুষের পড়তে খুব সুবিধা হতো। রেস্টুরেন্ট ওনারদের বলে আসি যে এটা কিন্তু খারাপ, এটা কিন্তু আপনাদের ঠিক করতে হবে। তখনও আমার কোনো ধারণাই ছিল না যে ফুড ব্লগিং বলে একটা কিছু হয়। দ্য ফুড অ্যাভেঞ্জার্স গ্রুপের তরফ থেকে দ্য বেস্ট কন্টেন্ট রাইটার ইন ফুড ব্লগিংয়ে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। নমস্কার, আমি বৈশাখী ভট্টাচার্য, আমি হাওড়াতে থাকি আর আমি প্রফেশনালি একজন ফুড ব্লগার, আর এমনিতে আমি একজন নতুন মা। আর আমাকে বৈশাখী নামটার থেকেও হ্যাংলাস ডে আউট নামে বেশি মানুষ চেনেন, কারণ আমার এই ফুড ব্লগিং জার্নিটা আমার ফেসবুক পেজ হ্যাংলাস ডে আউট থেকে শুরু হয়েছিল। তো আজকে সেই হ্যাংলাস ডে আউটের গল্পই আপনাদের সাথে শেয়ার করব। তো ছোটবেলা থেকেই আমি ক্রিয়েটিভ কিছু করতে খুব পছন্দ করি, মানে যেটা আর পাঁচটা জিনিসের থেকে একটু আলাদা হবে, যেটাতে মনোটোনাস লাগবে না বা যেটা একটু নিজের মতন করে কিছু করা যাবে, সেরকম কিছু করতে আমি সবসময় পছন্দ করি। তো ছোটো থেকেই আঁকা, গান, বই পড়া এগুলো আমি করতাম, ফটোগ্রাফিও পড়তাম একটু বড় হওয়ার পর। তো তারপর স্কুল কলেজ লাইফ পার করার পর আমার একটা নতুন হবি আর কি আমার জীবনে এলো, যেটা আমি কখনো ভাবিনি, মানে যেমন ক্যাফে রেস্টুরেন্ট এক্সপ্লোর করা, মানে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, এটা আমার একরকমের একটা হবি হয়ে উঠলো। আসলে আমি বন্ধুদের সাথে, মানে কলেজ পাস আউট হওয়ার পর 2018 সালে আমি বন্ধুদের সাথে খেতে যেতে খুব ভালোবাসতাম, তো এই জন্য বিভিন্ন রেস্টুরেন্ট ক্যাফে কভার করতাম। আর আমার একটা মানে স্বভাব ছিল যে যে কোনো জায়গা এরকম কভার করে এসে আমি ফেসবুকে সেটা সম্পর্কে, মানে আমার প্রোফাইলে ছোট্ট করে একটা রিভিউ লিখতাম। তো সেটাতে অনেক মানুষ জানতে চাইতেন জায়গাটা সম্পর্কে, যে জায়গাটা কেমন বা ওখানকার খাবার কেমন, অ্যাম্বিয়েন্স কেমন, সার্ভিস কেমন। তো মানে এই করে করে মানে অনেক মানুষই আমাকে ফলো করতেন। তো তখন একটা সময় পর গিয়ে আমার মনে হলো যে এটা তো মানে আমার একটা হবি হয়ে গেছে, আমি প্রায়ই করি এটা, তো আমি একটা তাহলে ফেসবুক পেজ খুলি। তো আমার যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তারাও বললো যে হ্যাঁ তুই একটা ফেসবুক পেজ খোল, তাহলে এই লেখাগুলো আর মানে এই জিনিসটা আরও অনেকের কাছে পৌঁছবে। তো 2019 সালে আমি একটা ফেসবুক পেজ খুলি, নাম রাখি তার হ্যাংলাস ডে আউট, আর তারপরে ওখানে আস্তে আস্তে রিভিউ লিখতে শুরু করি। তো প্রথমে যেরকম হয় আর কি, যে ওই সবাই বলার সময় তো সবাই থাকে, কিন্তু ওই একটা দুটো লাইক বা একটা দুটো কমেন্ট এরকম আসতে থাকে। তো এরকম করতে করতে আমি কিছুদিন পর বাংলায় রিভিউ লেখা শুরু করি। আর আমি সবসময় না মানে একটু পয়েন্ট ওয়াইজ রিভিউ লিখতে পছন্দ করতাম, মানে যেমন লোকেশন, মানে প্রথমে ইন্ট্রোডাকশনটা দিতাম, তারপরে লোকেশন, অ্যাম্বিয়েন্স, ফুড, এগুলো লিখতে মানে আমি লিখতাম এভাবে, ওই জন্য মানুষের পড়তে খুব সুবিধা হতো। যখন আমি বাংলায় লেখা স্টার্ট করলাম ওটা যেন ক্লিক করে গেল, মানে অনেক বেশি মানুষ দেখলাম, মানে যারা আমাকে হয়তো চেনেও না, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড হয় বা এরম টাইপের, তো তারা আমাকে ফলো করতে শুরু করলো। তো এই ব্যাপারটা বেশ আমার ভালো লাগতো, যে মানে আমি তো এরকম কখনো ভাবিনি যে লিখবো, তো একটা পেজ খুলে এরকম লিখছিলাম, বেশ ভালো লাগছিলো কাজটা করতে। তারপরে 2020 সালের, আমার মনে আছে 2020 সালের মাঝামাঝি সময় করে এরকমই একটা ক্যাফের পোস্ট আমার হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। তো তখন মানে তো আমি আশাই করিনি যে হঠাৎ করে ফলোয়ার সংখ্যা এত বেড়ে গেছে, তারপরে মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে, কোনো রকম নেগেটিভ কমেন্ট ছিল না, মানে মানে এটা আমি একদম ভাবতেই পারিনি। তো এই জিনিসটা হওয়ার পর আস্তে আস্তে ফলোয়ার্স বাড়ে আমার, অনেক মানুষের থেকে ভালোবাসা পাই। কিন্তু যেটা হয়, একটা পজিটিভ দিক থাকলে তো একটা নেগেটিভ দিক থাকবেই। তো আমি সাধারণত আমার পেজে কোনো ক্রিঞ্জ কন্টেন্ট মানে পোস্ট করি না, মানে আমি মনে করি না যে ফেমাস হওয়ার জন্য বা কিছু করার জন্য কোনো কন্ট্রোভার্সি বা এই ধরনের কোনো কন্টেন্টের দরকার আছে। তো আমি সেই ধরনের মানে এখনও অবধি আমার পেজে আমি কখনো কোনো ক্রিঞ্জ কন্টেন্ট পোস্ট করি না। তো তবুও দেখতাম যে আমার রিভিউতে বা নর্মালি আমি যেগুলো লিখতাম একটা ক্যাফে সম্পর্কে, একটা রেস্টুরেন্ট সম্পর্কে, দেখতাম যে মানে অনেক মানুষ আছে যারা মানে এমন এমন কমেন্ট করছে যেটা আমি এই স্টেজে দাঁড়িয়ে বলতে পারবো না, মানে খুবই নোংরা নোংরা কমেন্ট, আর মানে সেগুলো মানে অদ্ভুতভাবে মানে সেগুলো কিন্তু ওই ক্যাফে বা রিভিউ পোস্টের সাথে কোনো রিলেটেড নয়, সেগুলো আমাকে নিয়ে। তো প্রথম প্রথম খুব খারাপ লাগলো যে এরকমভাবে মানুষ মানে কি মানে কেন করে, মানে লাভটা কী। তো তারপরে দেখলাম যে এগুলো মানুষের একটা মানে মানসিক অসুস্থতা, তো আমি আস্তে আস্তে ইগনোর করতে শুরু করলাম। আবার আমার সাথে এরকম পজিটিভ ঘটনাও ঘটেছে, মানে সবসময় তো নেগেটিভিটিটাই আর কি সব নয়। তো যেমন আমি কোনো রেস্টুরেন্টে গেছি বা ক্যাফেতে গেছি, নতুন নতুন ব্লগ করছি, অনেকেই ফলো করে জানি, কিন্তু কেউ কেউ এসে হয়তো আমাকে চিনতে পেরেছে, মানে চিনতে পেরে আমার সাথে সেলফি তুলেছে, আমার সাথে কথা বলেছে, বা অনেকে হয়তো মানে সবসময় ভাবে যে হয়তো চিনতে পারলেও অনেকে সবসময় কথা বলে না, তারা অনেকে দেখি আমাকে এখনও অবধি আমাকে মেসেজ পাঠায়। তো এরকম অনেকবার হয়েছে যে আমি বাসে করে কোথাও থেকে হয়তো ফিরছি, কেউ আমাকে চিনতে পেরেছে যে তুমি হ্যাংলাস ডে আউট না,
তো মানে এই ব্যাপারটা একটা মানে খুব দারুণ একটা ব্যাপার। আর অনেকেরই ধারণা না, মানে আমরা যে ব্লগিং করতে যাই, যে এত খাওয়ার সামনে থাকে, ভাবে যে একটা ব্লগার এত খায় কি করে, মানে রাক্ষস নাকি, মানে অনেকে কমেন্টও করে যে তুমি কি রাক্ষস, এত খাও কি করে। তো ব্যাপারটা সেটা একদমই নয়, আমরা কেউ রাক্ষস নই, আর আমরা সবটা খাইও না, মানে কেউ খায় কিনা আমি জানি না, বাট আমি খাই না, মানে সবটাই আরো ব্লগাররা থাকে তারা খায়। কখনো কখনো এক্সট্রা হলে মানে আমি হয়তো একা গেছি, আমি প্যাক করে বাড়িতে নিয়ে চলে আসি, সেরকমও হয়। কিন্তু এমন নয় যে সমস্ত খাবারটা আমি খাই, মানে ব্যাপারটা হচ্ছে প্রমোশনের জন্য তো ওটা করতেই হয়। আমি আমার পেজে কখনো ফেক রিভিউ দিই না, মানে সেটা যারা আমার পেজ অনেক দিন ধরে ফলো করে আসছেন তারা জানবেন। অনেক এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে তুমি তো প্রমোশনে যাও, তুমি প্রমোশনে গিয়ে তোমার কি সব খাবার ভালো লাগে, তুমি তাহলে কি করে বলো? ব্যাপারটা তা নয়, আমি সবসময় চেষ্টা করি যে যে খাবারগুলো আমার ভালো লেগেছে আমি সেগুলোতে ফোকাস করার চেষ্টা করি, যেগুলো আমার ভালো লাগেনি আমি সেগুলো ইগনোর করি। তোমরা হয়তো দেখতে পারবে যে যারা আমাকে ফলো করো, যারা হ্যাংলাস ডেভকে ফলো করো, তারা খেয়াল করবে যে আমি সবসময় ফুড আইটেমের যখন নাম দিই তখন পাশে তার রেটিং দিই। তো রেটিংগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমার কোন খাবারটা বেশি ভালো লেগেছে, কোনটা কম ভালো লেগেছে। কিন্তু দেখো, একটা প্রমোশনে গিয়ে আমারও তো কিছু দায়িত্ব থাকে, যখন আমার কিছু খারাপ লাগে তখন সেটা আমি রেস্টুরেন্ট ওনারদের বলে আসি যে এটা কিন্তু খারাপ, এটা কিন্তু আপনাদের ঠিক করতে হবে। কিন্তু সেটা একটা রেস্টুরেন্ট যখন সে শুরু করেছে বা যখন সে চালাচ্ছে, আমি এটা কখনোই করতে পারি না যে এটা আপনাদের, মানে আমি সেটার বাজে, সেটা আমি এমনি ব্লগিংয়ে যাই বা মানে আমি পেড ব্লগিংয়ে যাই বা নন পেডে যাই বা আমি নিজে থেকে যাই, আমি নিজেও অনেক এমনিও অনেক রিভিউ মানে ক্যাফে রেস্টুরেন্টের রিভিউ দিয়ে থাকি, তো মানে আমি নর্মালি এগুলোকে ইগনোর করি, ঠিক আছে? তো সুতরাং আমার দেখবে একটা পোর্শন থাকে যে আমার রেকমেন্ডেশনে কী কী থাকে, তো সেই জন্যই আমি সেটা করি। কারণ সবসময় এটা সম্ভব হয় না যে একটার পর একটা মানে হয়তো আমি সব খেলাম বাট আমার সব ভালো লাগলো, এটা একেবারেই নয়। প্রথম যখন পেড আর কি প্রমোশন স্টার্ট করলাম, মানে তখনও আমার কোনো ধারণাই ছিল না যে ফুড ব্লগিং বলে একটা কিছু হয়। মানে যখন আমার পোস্টটা ভাইরাল হলো 2020 সালে, তারপর থেকে আমি বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন ক্যাফে থেকে আর কি প্রমোশনের জন্য আমাকে ডাকা হতো, তখন আমি জানতে পারলাম আচ্ছা এরকমও হয়, মানে এটা তো একটা ড্রিম জবের মতন, মানে এরকম তো আমি আগে ভাবিনি। 2022 সালে আমি আমার এই ব্লগিং ক্যারিয়ারের মানে সব থেকে একটা দারুণ একটা উপহার পেয়েছি, সেটা হচ্ছে যে আমি দ্য ফুড অ্যাভেঞ্জার্স গ্রুপের তরফ থেকে দ্য বেস্ট কন্টেন্ট রাইটার ইন ফুড ব্লগিংয়ে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো মানে আমার এটা একটা বিশাল একটা পাওনা, কারণ আমি কখনো এই প্রফেশনটাতে আসবো সেটা তো ভাবিনি। আর এই প্রফেশনটাতে এসে এত কিছু এক্সপ্লোর করার সাথে সাথে যে এরকম একটা অ্যাওয়ার্ডও পাবো সেটাও আমি কখনো ভাবিনি। আর আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া এটা আমি কখনোই পারতাম না, কারণ আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি বা আমার মা বাবা আমাকে খুব সাপোর্ট করেছেন। এত একটা বাচ্চা সামলে এই ফুড ব্লগিংটাকে পুরোপুরি সামলানো সম্ভব হতো না, তাই তাদের কাছে তো আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আর জোস্টক্স বাংলার কাছে আমি মানে অনেক অনেক কৃতজ্ঞ, কারণ আমাকে আজকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে, মানে আমি কখনো ভাবিনি যে এখানে এসে আমি নিজের কথাটা শেয়ার করতে পারবো, তাই থ্যাংক ইউ সো মাচ। যদি জোস্টক্স এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।